ভিওএ60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার ইলেকশন ল্যাব রবিবার জানিয়েছে, 76 মিলিয়নের বেশি মানুষ ডাকযোগে বা ভোট কেন্দ্রে আগাম ভোট দিয়েছেন, যা 2020 সালের নির্বাচনের দিন ভোট দেয়া 158 মিলিয়নের প্রায় অর্ধেক। 5 নভেম্বর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রবিবার ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নির্বাচনের পর রাশিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের সহিংস বিক্ষোভ উৎসাহিত করার কথা বিবেচনা করতে পারে বিধায় এই বেষ্টনী দেয়া হয়েছে। আমেরিকার সঙ্গীত জগতের কিংবদন্তি কুইন্সি জোন্স 91 বছর বয়সে মারা গেছেন। জোন্স 65 বছরেরও বেশি সময় ধরে সঙ্গীতের জগতে মাইকেল জ্যাকসন, ফ্রাঙ্ক সিনাত্রা এবং রে চার্লস সহ শত শত শিল্পীর সাথে কাজ করেন। জোন্স 27টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। আজ এই পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।